নমস্কার, আমার চ্যানেল মৌতাতে আপনাদেরকে স্বাগত জানাই। এবার অনেক অনেক দিন বাদে আবার গল্প পড়া শুরু করলাম। আপনাদের অনেকে অপেক্ষায় রেখেছি জানি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অনেক গল্পের জন্য অনুরোধ করেছেন, একে একে সকলের অনুরোধই রাখার চেষ্টা নিশ্চয়ই করব। তবে এবার যার অনুরোধের গল্প পড়তে পারছি তিনি হচ্ছেন দীপঙ্কর নাথ। ওর অনুরোধে পড়ছি এবার শারমেয় গেন্ডুকের কাঁটা। তো শারমেয় গেন্ডুকের কাঁটা পড়ার ব্যাপারে আমার নিজেরও একটা আগ্রহ আছে, কারণটা বলছি। শারমেয় মানে তো আপনারা জানেন হচ্ছে কুকুর, আর গেন্ডুক হচ্ছে বল। তো বাবা যে সময়ে এই উপন্যাসটি লেখেন সেই সময় আমাদের বাড়িতে একটি শারমেয় সদস্য ছিল। তো সুভাষদা আমার পিস্তত দাদা তাকে নিয়ে আসেন, আর তার নাম কি দেওয়া হবে যখন জল্পনা কল্পনা চলছে তখন আমার পাশের বাড়ির বন্ধু পম্পি ওর নাম রাখে ফ্লিসি। তো বাবা এই উপন্যাসে যে শারমেয় সদস্য একটি চরিত্র সৃষ্টি করেছেন তার নাম রেখেছেন ফ্লিসি, এবং সেই ফ্লিসি চলনে বলনে সমস্ত ব্যাপারেই একেবারেই স্বভাব চরিত্র সমস্ত ব্যাপারেই সে একেবারে আমাদের ফ্লিসি। তো এখানে এই উপন্যাসের মধ্যে যেন ফ্লিসিকে আবার নতুন করে পেলাম, সেটা একটা আমার নতুন খুব সুন্দর প্রাপ্তি। আর সেসব আমাদের সুখ স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য দুটো ছবি দিচ্ছি আপনাদেরকে। প্রথম ছবিতে বাবার পায়ের কাছে ফ্লিসি, আর বাবার ডান দিকে আমার বন্ধু শর্মিষ্ঠা সুস্মিতা, আর বাঁদিকে আমি। ছবিটা তুলে দিয়েছিলেন আমাদের পারিবারিক বন্ধু প্রসেনজিৎ দাশগুপ্ত। আর দ্বিতীয় ছবিতে বাবার পাশে আমার দিদির ছোট মেয়ে নীনা, আর পেছনে আমি আর ফ্লিসি। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এবার আমার চ্যানেলের সঙ্গে কিছু প্লেলিস্ট অ্যাড করছি, আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে। তো আসি এবার গল্প পড়ে। সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত শারমেয় গেন্ডুকের কাঁটা। চিঠিখানা যেদিন আমাদের এই নিউবালিপুরের বাড়িতে এসে পৌঁছালো তখন বাড়ি ফাঁকা। রানী মামিমাকে নিয়ে আমার স্ত্রী সুজাতা গেছে গোপালপুরে। সমুদ্রের ধারে একটা হোটেলে পাশাপাশি দুখানি ঘর বুক করেছি, একটা মামা মামির আর একটা আমাদের দুজনের। কিন্তু বাসু মামার কি একটা কেসের শুনানির দিন বেমক্কা এসে পড়লো মাঝখানে। উপায় কি, বাধ্য হয়ে ওদের দুজনকে পৌঁছে দিয়ে আমাকে ফিরে আসতে হয়েছে। আগামীকাল 30 জুন মামুর হিয়ারিং, সে বখেরা মিটলে আমরা দুজন ফিরে যাব গোপালপুর অন সিতে কাল বাদে পরশু। এমনই এক ব্রাহ্ম মুহূর্তে ওই অলক্ষণে চিঠিখানা এসে পৌঁছালো এ বাড়িতে। জুন মাসে শেষাশেষি বেশ গরম পড়ে গেছে, মন উড়ু উড়ু মানে গোপালপুর মুখো। বিশুকে বলে রেখেছি কোনো লোক টেলিফোন করলে বা দেখা করতে এলে যেন স্রেফ হাঁকিয়ে দেয়, না হলে আবার কোনো কেসে ফেঁসে যাবেন উনি। ভালো ভালো এ দুটো দিন কাটলে বাঁচি। সকালবেলা প্রাতরাশের টেবিলে এসে দেখি বাসুমামু অনুপস্থিত। এমনটা কখনো হয় না, উনি ঘড়ির কাঁটার সঙ্গে জীবনের ছকটাকে বেঁধে ফেলেছেন। আমার জিজ্ঞাসু দৃষ্টির জবাবে কম্বাইন্ড হ্যান্ড বিশু জানালো বড় সাহেব এখনো বাইরের ঘরে, উঠে ডাকতে যাব তখনই এসে গেলেন উনি। সরি আই এম লেট বাই 17 মিনিটস। বাসু সাহেবকে যারা চেনেন না তাদের মনে হতে পারে এটা বাড়াবাড়ি, উনি বয়সে আমার চেয়ে অনেক বড়, তাছাড়া আমি কিছু এবারের অতিথি নই। পিকে বাসু বারাটলা হচ্ছেন প্রখ্যাত ক্রিমিনাল সাইডের ব্যারিস্টার, সন্তানাদি নেই, প্রৌঢ় মানুষটি সস্ত্রীক বাস করেন এ বাড়িতে। আমরা দুজন ওরই আশ্রয়ে সুকৌশলী নামে একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির অফিস খুলে বসেছি, ফলে 17 মিনিট দেরি হওয়ার জন্য ওর মার্জনা ভিক্ষার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এসব বিলাতি কেতা ওর মজ্জায় মজ্জায়। প্রাতরাশের টেবিলে বসে জোড়া পচের প্লেটটা উনি টেনে নিলেন, আমার দিকে তাকিয়ে বললেন, কি ভাবছ? সত্যি কথাই বলি, ভাবছি কাল বাদে পরশু আমাদের গোপালপুর যাওয়াটা না ভেস্তে যায়।
ভেস্তে যাবে কেন? এ কথা মনে হলো কেন তোমার? কালকেই তো কেসটার ফাইনাল হিয়ারিং। সেটা নয়, আপনার 17 মিনিট দেরি হওয়ার সূত্র ধরে আমার আশঙ্কা হচ্ছে হয়তো আজকের ডাকে আপনি এমন কোনো চিঠি পেয়েছেন। উনি প্রায় লাফিয়ে ওঠেন। কারেক্ট, দারুণ ডিডাক্ট করেছ। পাশুমামু লেট পত্রাত, হেত্তার্থে পঞ্চমী। আজকের ডাকে তেমনই একটা বিচিত্র চিঠি পেয়েছি বটে। মার্ডার কেস? আরে না না, সেসব কিছু না, পড়েই দেখো না। পকেট থেকে বার করে খামখানা বাড়িয়ে ধরে আমার দিকে, নিতে হলো। বলি, পড়ার কি আছে, আপনি মুখে মুখে বলুন না ব্যাপারটা কি। না, তা হয় না কৌশিক, তোমার সিদ্ধান্ত তুমি নেবে, নাও পড়ো। অগত্যা দামি লেফাফা, মোটা লেটার হেডের বন্ড কাগজ, হস্তাক্ষর অতি বিচিত্র, গোটা গোটা ঝরঝরে। দেখলে মনে হয় পত্রলেখক 150-200 বছর আগে তালপাতার পুঁথিতে মৎস করে হাত পাকিয়েছেন। সবিনয় নিবেদন, অনেক সন্দেহ এবং অনিশ্চয়তার বাধা অতিক্রমানান্তে আপনাকে এই পত্রটি লিখিতে বাধ্য হইতেছি, শুধুমাত্র এই আশায় যে আপনি আপনার ভূদর্শনের প্রগাঢ় প্রজ্ঞার পরিপ্রেক্ষিতে আমার এই একান্ত গোপনীয় বিষয়টির রহস্য উদ্ঘাটনে সক্ষম হইবেন। স্বীকার্য যদিচ আপনার সহিত কখনো আমার সাক্ষাৎ হয় নাই, তথাপি আপনি আমার সুপরিচিত। বালিগঞ্জ সার্কুলার রোড নিবাসী স্বর্গীয় জগদানন্দ সেন মহোদয়ের নিকট আপনার সংবাদ প্রাপ্ত হই। আপনার সুপরিকল্পিত প্রচেষ্টায় তিনি বিপন্মুক্ত হইয়াছিলেন, অপিচ তাহার পারিবারিক মর্যাদাটুকু আপনি কোনোভাবে ক্ষুণ্ণ হইতে দেন নাই। আমি অবশ্য জানি না সেন মহাশয়ের সমস্যাটা কি জাতের ছিল, কৌতূহলী হওয়াও কুরুচির পরিচায়ক, পরন্তু এটুকু অনুধাবন করিয়াছি যে তাহা ছিল গোপন ও বেদনাদায়ক। মাকুসার জালের মতো পত্রলেখকের ভাষায় লুতাতন্তু সদৃশ ওই হাতের লেখার গুহ ভেদ করে আর অগ্রসর হতে পারছিলাম না আমি। বলি, এ ভদ্রলোক তার মূল বক্তব্যটা কোন প্যারাগ্রাফে বলেছেন সেটুকু যদি দেখিয়ে দেন। বাসুমামা কফির পটটা টেনে নিতে নিতে বলেন, লিঙ্গে ভুল হলো, ভদ্রলোক নয়, ভদ্রমহিলা। চিঠির পাদদেশে নজর গেল আমার, বিনতা পামেলা জনসন। আর মূল বক্তব্যটা ছড়িয়ে আছে সর্বত্র, চোখ থাকলে দেখতে পাবে, পড়ে যাও। অগত্যা তাই রীতিমতো বানান করে করে এগিয়ে যেতে থাকি। আমার আন্তরিক বিশ্বাস, বক্ষমান সমস্যায় আপনি আমাকে অনুরূপভাবে সাহায্য করিতে সক্ষম। যদ্যপি অনুসন্ধান সমাপনান্তে আপনি এই সিদ্ধান্তে আইসেন যে আমার রজ্জুতে সর্বভ্রম হইয়াছে, তাহা হইলে আমি সর্বাপেক্ষা পরিতৃপ্ত হইব। বিশ্বাস করুন, বিশ্বাস করিতে আমার মন সরিতেছে না, পরন্তু দ্বিতীয় কোনো ব্যাখ্যাও খুঁজিয়া পাইতেছি না। সারমেয় গেন্ডুকের বিষয়টি এমনই জটিল, এমনই সংগোপন যে মেরিনগরে কাহাকেও কিছু বলা যায় না। এবার চিঠির উপর দিকে নজর পড়ল আমার, ছাপা হরফে লেখা আছে ঠিকানা, মরকতকুঞ্জ মেরিনগর, এবং পোস্টাল জোন নাম্বার, তার নিচে চিঠির লেখার তারিখটা 17/4/70। আপনি নিশ্চয়ই অনুমান করিতেছেন যে আমি নিরতিশয় দুশ্চিন্তাগ্রস্থা, বস্তুত আতঙ্কগ্রস্থা। বিগত 2 দিবস আমি মনকে বুঝাইবার চেষ্টা করিতেছি যে আমার আশঙ্কা অমূলক, কিন্তু কার্যকারণ সম্পর্কের কোনো সূত্র দিয়া
এই দুর্ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজিয়া পাইতেছি না। চিকিৎসক বলিয়াছেন, মনকে দুশ্চিন্তা মুক্ত রাখিতে। বর্তমান অবস্থায় তাহাও অসম্ভব। অনুগ্রহ করিয়া অবিলম্বে আমাকে জ্ঞাত করিবেন, এ বিষয়ে গোপন তদন্ত করিয়া আমার সংশয় নিরাকরণের জন্য আপনাকে কি সম্মান মূল্য প্রদান করিতে হইবে। বলা বাহুল্য, এখানে কেহই কিছু জানে না, জানিবে না। পত্রোত্তরে প্রতীক্ষারতা বিনতা পামেলা জনসন। আদ্যোপান্ত পড়ে বলি, ব্যাপারটা কি কি চাইছেন ভদ্রমহিলা? আর মিস বা মিসেস জনসন, এবংবিধ দুষ্পাচ্য বঙ্গভাষায় পত্রাঘাত করিলেন কোন হেতুতে? বাসুমামু শুধু কাঁধ ঝাঁকালেন। এ তো অত্যন্ত পাগলের প্রলাপ। তুমি হলে কি করতে? পত্রপাঠ ছেঁড়া কাগজের ঝুলি? তাছাড়া কি? তার হেতু ওই চিঠিতে যেটি সবচেয়ে রহস্যময় দিক, সেটা তোমার নজরেই পড়েনি। সবটাই তো রহস্যময়, তার ভিতর সবচেয়ে বড় কোনটা? চিঠির তারিখটা, যা এখনো খেয়াল করে দেখনি তুমি? তারিখ তা বটে, চিঠির মাথায় তারিখ দেওয়া আছে 17/4/70, আর আজ হচ্ছে জুন মাসের 29 তারিখ, 2 মাসের বেশি। আমি লজ্জা পাই, এদিকটা নজরে পড়েনি। সামলে নিয়ে বলি, তার অনেক ব্যাখ্যা হতে পারে। ভদ্রমহিলার মাথায় দু একটা স্ক্রুপ যে ঢিলে, সেটা চিঠিখানা পড়লেই বোঝা যায়। হয়তো 17/6 লিখতে গিয়ে 17/4 লিখে বসে আছেন। কাঁচড়াপাড়া থেকে নিউ আলিপুরে চিঠি আসতে দিন 10-12 লাগে না। ডাক বিভাগের দয়ায় তাও হয় বাসুমামু, কেউ নিজের কাজ করে না। বটেই তো, কেউ নিজের কাজ করে না। পোস্ট অফিসকে দোষ দেবার আগে পোস্টাল ছাপটুকু নজর করে দেখে না কেউ। এবার নিরতিশয় লজ্জায় পড়ি, নিতান্ত দুর্ভাগ্য আমার। 2 ছাপই স্পষ্ট, প্রেরক ও প্রাপক পোস্ট অফিসের, যথাক্রমে 26/6/70 এবং 29/6/70। আমি সলজ্জে কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই উনি বলে ওঠেন, বাট ওয়াই? অমন আতঙ্কগ্রস্ত এক বৃদ্ধা এমন একটা জরুরি চিঠি কেন 2 মাস পরে ডাকে দিলেন? আমি বলি, বৃদ্ধা নয়, হাতের লেখায় বুঝছো না? এবার বলি, ঠিকানা তো রয়েছে, একটা চিঠি লিখে সেটা জানতে চাইলে? নো, 2 মাস আগে পেলে চিঠিতেই জবাব দিতাম, বাট ইটস টু লেট নাও। তাহলে মানে কি করতে চান আপনি? আমার মামলা তো কালকে, চলো ঘুরে আসি, আজ তো আমি ফ্রি। ঘুরে আসবেন? মেডিনগর, জায়গাটা চেনেন? না, তবে পোস্টাল জোন নাম্বার যখন আছে খুঁজে পাবই, তৈরি হয় না? আমি গ্রীষ্মের এই খরতাপের প্রসঙ্গটা তোলার আগেই উনি বিশুকে ডেকে নির্দেশ দিলেন, এবেলা আমরা বাইরে খাবো, তুই আর রান্নাবান্নার হাঙ্গামায় যাস না, এই টাকা কটা রাখ, হোটেলে খেয়ে আসবি। শারমীয় গেন্ডুকের কাঁটা, 2 পর্ব। আমি একটা গোড়ায় গলত করে বসে আছি। 29শে জুন নয়, আমার গল্পটা শুরু হওয়া উচিত ছিল এপ্রিলের মাঝামাঝি, বস্তুত গুড ফ্রাইডের আগের শুক্রবার থেকে, কিংবা মে মাস থেকে। পটভূমি হওয়া উচিত ছিল মেরিনগর। মুশকিল কি জানেন, আমি পেশাগতভাবে সিভিল ইঞ্জিনিয়ার, বর্তমানে সস্ত্রীক গোয়েন্দাগিরি করি। এককালে কবিতা টবিতা লিখতুম, গল্প উপন্যাস কদাচ নয়। পিকে বাসুর কাহিনীগুলি মুখে মুখে জানিয়ে দিতুম আমার এক অভিন্ন হৃদয় বন্ধুকে, সেই সাজিয়ে গুছিয়ে কাঁটা সিরিজের গোয়েন্দা গল্প লিখে ছাপতে দিত। এবার সে বলেছে তার সময় নেই, সে নাকি কীটপতঙ্গ কেঁচো বিছের জগতে ব্যস্ত, অর্থাৎ না মানুষ নিয়ে। মানুষ জন্তুটা সম্বন্ধে আপাতত তার কোনো কৌতূহল নেই,
তাই এই গল্পটা উত্তম পুরুষে লিখতে বাধ্য হয়েছি, আর তাতেই এই বিপত্তি। যাক, যা বলছিলাম, আমরা মেরিনগরে তদন্তে যাওয়ার আগে সেখানে যা ঘটেছিল তার পূর্বকথন একটু শোনাই। এসব ঘটনার কথা অনেক পরে আমরা জানতে পারি নানান সূত্র থেকে। ধরে নিন এটাই আমার কাহিনীর এক নম্বর পরিচ্ছেদ। মিস পামেলা জনসন দেহ রাখলেন 1 মে তারিখে, দীর্ঘ 72টা বছর পাড়ি দিয়ে। শেষবার বিশেষ ভোগেননি, মাত্র দিন চারেকের রোগ ভোগ, জন্ডিস। শেষ কবছর ওই পিতরোগেই ভুগছিলেন। মিস পামেলা জনসনের মৃত্যু সংবাদের মেরিনগরে কেউ মর্মাহত হয়নি একথা স্বীকার্য, এমনটা যে কোনো দিনই ঘটতে পারত। তবে দীর্ঘশ্বাস পড়েছিল অনেকেরই। সেবার গির্জা প্রাঙ্গণে প্রকাণ্ড শিশু গাছটা কালবৈশাখীর দাপট সহ্য করতে না পারায় যেমন বেদনাবোধ জেগেছিল সকলে। গাছটা ফল দিত না, ফুল ফোটাত না, তবু সেই আকাশস্পর্শী মহিরুহের ভূসজ্জা গ্রহণে বুকের মধ্যে কেমন যেন একটা বেদনা জাগি। পামেলা মেরিনগরে একান্ত চারিণী জীবনযাপন করে গেছেন, রাজনৈতিক সামাজিক মহিলা মহলের ডামাডলে সামিল হতেন না। তবু মেরিনগরে বুড়ো বাচ্চা সবাই তাকে একটা সম্মানের আসনে বসিয়েছিল। ওই শিশু গাছটার মগডাল দেখতে যেমন ঊর্ধ্বমুখ হতে হতো। মিস পামেলা জনসন এই মেরিনগরের এক অতি প্রাচীন বাসিন্দা, প্রাচীন তমা হয়তো ছিলেন না, ডক্টর পিটার দত্ত অথবা উষা বিশ্বাস সম্ভবত ওর চেয়ে বয়সে বড়, কিন্তু পামেলা এখানকার একমাত্র বাসিন্দা যিনি সেই বেড়িদোনালো কৈশলকাল থেকে এখানে আছেন, জীবনের একটা সপ্তাহ এই গাঁয়ের বাইরে কাটাননি। মৃত্যু সময় ওর নিকট আত্মীয় স্বজন কেউ উপস্থিত ছিলেন না, ছিল শুধু বেতনভোগ গৃহকর্মীর দল, সহচরী, রাঁধুনি, ঝি, ড্রাইভার আর বাগানের মালি। কিন্তু ওর মৃত্যুর দিন 10-12 আগে ইস্টারের ছুটিতে সবাই জড়ো হয়েছিল। আর আত্মীয় স্বজন বলতে আছেই বা কে, 72 বছর বয়সের বুড়ির বাপ মা মাসি পিসি থাকার কথা নয়, বিয়ে করেননি যে সন্তানাদি থাকবে। ওর অবশ্য 3 বোন আর 1 ভাই ছিল, তারা একে একে দুনিয়ার মায়া কাটিয়েছে ওর আগেই। 5 ভাই বোনের মধ্যে উনি বয়সে সবার বড়, উনি সবার আগে বিদায় নেওয়ার কথা, কিন্তু মামেরির বিধানে উনি টিকেছিলেন দীর্ঘদিন ওই মরকতকুঞ্জে ভূষণ্ডী কাকের মতো। 3 কুলে থাকার মধ্যে কুল্লে টিকে আছে 3টি প্রাণী, টুকু, সুরেশ আর হেনা। তারা সবাই এসেছিল ইস্টারের ছুটিতে, মাই হেনার স্বামী সর্দার প্রীতম ঠাকুর, মৃত্যুর পক্ষকাল আগে। বছর 1.5 আগে আরও একবার জমি মানুষে টানাটানি গেছে, ডাক্তার পিটার দত্তের চিকিৎসাতেই শুধু নয়, নিজের মনের জোরে সেবার মরকতকুঞ্জের সিং দরজার বাইরে থেকে ফিরিয়ে দিতে পেরেছিলেন যমরাজকে, এবার পারলেন না। মেরিনগর একটি খ্রিস্টান প্রধান গ্রাম, রোমান ক্যাথলিক। কাঁচড়াপাড়া রেলস্টেশন থেকে যে পাকা সড়কটা পাক খেতে খেতে জাগুলিয়ার মোড়ে এসে মিশেছে NH34-এ, তারই মাঝামাঝি একটা ফ্যাকড়া সড়কে গড়ে উঠেছে এই গ্রামটা। গ্রাম শব্দটা অবশ্য এখন আর সুপ্রযুক্ত নয়, ছোটোখাটো শহরই বলা যায়। এসেছে বিজুলিবাতি এবং দূরভাষণের লাইন, গড়ে উঠেছে স্বাস্থ্যকেন্দ্র আর সেকেন্ডারি স্কুল। কিন্তু পামেলা জনসনের পিতৃদেব জোসেফ হালদার যখন ওখানে এসে বসবাস শুরু করেন প্রথম বিশ্বযুদ্ধের আমলে, তখন ওটা ছিল রীতিমতো জঙ্গল। হরিণ না থাকলেও হরিণ লুকিয়ে থাকার মতো বড় বড় বেনা ঘাস ছিল আ হরিণ ঘাটাতক ডাঙা জমিটায়। জোসেফ হালদারের যৌবন কেটেছে বিদেশে, বিলাতে না মার্কিন মুলুকে অথবা দক্ষিণ আফ্রিকায় সেটা জানা যায় না। কি কারণে তিনি প্রৌঢ় বয়সে সেদেশ থেকে ফিরে এসেছিলেন সেটাও ইতিহাসের এক অনুদ্ঘাটিত অধ্যায়। তবে তিনি যে প্রচুর ধন সম্পত্তির মালিক হিসাবেই স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন এটা অনুমান করতে কষ্ট হয় না, কারণ ওই নির্জন আরণ্যক পরিবেশে বিরাট এক জমিদারি কিনে তিনি একটি গ্রামের পত্তন করেছিলেন মেরিনগর, বানিয়ে ফেললেন একটি গির্জা, খুলে বসলেন একটি প্রাথমিক বিদ্যালয়, নলকূপের সাহায্যে ব্যবস্থা করলেন জল সরবরাহের, অনাবাদি উষর জমি পরিণত হলো কৃষিক্ষেত্রে। মার্কিন মুলুক থেকে আসুন না আসুন,
তার পরিকল্পনা মার্কিনী র্যাঞ্চের। বছর কয়েকের মধ্যে কিন্তু সব ওলট পালট হয়ে গেল একটি দুর্ঘটনায়। একটিমাত্র কন্যা সন্তানকে রেখে স্বর্গলাভ করলেন জোসেফ হলদারের সহধর্মিনী মেরি জনসন। বাঙালির ছেলেকে বিবাহ করলেও তিনি তার পদবিটা বদলাননি। জোসেফ দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন, এবার একটি বাঙালি মেয়েকে। তিনিও বেশিদিন বাঁচেননি। তবে জোসেফ হলদারকে ছেড়ে যাবার আগে তার সংসারকে ভরভরন্ত করে গিয়েছিলেন তিন কন্যা ও একটি পুত্র সন্তান। বড় মেয়ে পামেলার নামের সঙ্গে মিল রেখে জোসেফ মেয়েদের ভারতীয় নাম দিয়েছিলেন সরলা, কমলা আর বিমলা। শেষ সন্তানের নাম আবার বিলাতি কেতার, রবার্ট। বিমাতা যখন বিদায় নিলেন ততদিনে পামেলা কিশোরী, ফলে জোসেফকে তৃতীয়বার দ্বার পরিগ্রহ করতে হয়নি। পামেলাই তাদের মায়ের স্থান অধিকার করেন। তারা সবাই একে একে বিদায় নিয়েছেন মর্কট কুঞ্জ থেকে, শুয়ে আছেন পাশাপাশি গির্জা প্রাঙ্গণে। পামেলা প্রতিটি মৃত্যু তিথিতে এসে কবরে সাজিয়ে দিয়ে যান ফুলের বোকে। নিজস্ব মালিকে পাঠিয়ে সিমেটারির আগাছা নিড়িয়ে দেবার ব্যবস্থা করেন, মরশুমে ফুলের বেড বানিয়ে দেন, ঝকঝক তকতক করে এলাকাটা। মর্কটকুঞ্জের প্রকাণ্ড বাড়িটায় পরিচারক বেষ্টিত একান্তবাসিনীর জীবনেই তিনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। বৎসরান্তে ইস্টারের ছুটিতে ঘটনাচক্রে 7ই এপ্রিল ওর জন্মদিন, সেটা ইস্টারের ছুটির কাছাকাছি পড়ে, আসে ওই একান্তচারী বৃদ্ধার স্বজনেরা, ভাইঝি স্মৃতিটুকু, ভাইপো সুরেশ আর বোনঝি হেনা। পামেলা মর্মে মর্মে জানেন তাদের এই বৎসরান্তিক আধিক্ষেতার হেতুটা। মুখে স্বীকার করেন না, সেটা তার হাতে নেই। তিনি জানতেন, ওরা জানে 7 বিঘে বাগানওয়ালা এই প্রকাণ্ড প্রাসাদটার বর্তমান বাজার দর কত। আর জানতেন, ওরা জানে না আন্দাজ করে বুড়ির কোম্পানির কাগজের পরিমাণটা। ওরা সবাই হালদার, কেউই জনসন নয়, পামেলাই একমাত্র জনসন। বয়প্রাপ্তির পর বাপের অনুমতি নিয়ে এফিডেভিট করে নামটা পরিবর্তন করেছিলেন, পামেলা হালদার হয়েছিলেন পামেলা জনসন। মায়ের উপাধিটাই পছন্দ হয়েছিল তার। তা হোক, তবু রক্তের সম্পর্ক অস্বীকার করার মতো মানুষ ছিলেন না মিস পামেলা জনসন। ওর বাপের সলিসিটর ছিলেন চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড সন্স। অ্যান্ড সন্সের মধ্যে বর্তমানে যিনি সিনিয়র পার্টনার, সেই প্রবীর চক্রবর্তীকে ডেকে উইল করে ওর যাবতীয় সম্পত্তি ওই তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। সে আজ বছর 5 আগেকার কথা। পামেলার স্বাভাবিক মৃত্যুতে কেউই বিস্মিত হয়নি। মৃত্যু সংবাদ পেয়ে ছুটে এসেছিল ওরা, টুকু, সুরেশ, হেনা আর তার স্বামী। বুড়িকে সাড়ম্বরে শুইয়ে দেওয়া হলো চার্চের প্রাঙ্গণে। আর তারপরেই নাটকের চরম ক্লাইম্যাক্স, বোমাটা ফাটল। আত্মীয় স্বজনকে একত্র করে পামেলার সলিসিটর প্রবীর চক্রবর্তী সদ্য সর্বগতার শেষ উইলখানি পড়ে শোনালেন। বজ্রাহত হয়ে গেল সবাই। মৃত্যুর মাত্র 10 দিন আগে মিস পামেলা জনসন তার পূর্বকৃত উইলখানি নাকচ করে একটি নতুন উইল করে গেছেন, পাচিকা, পরিচারিকা, বাগানের মালিকে কিছু অর্থদান করে স্থানীয় চার্চ ফান্ডে এবং পিতৃদেবের নামাঙ্কিত স্কুল ফান্ডে কিছু অর্থদান করে বাদবাকি স্থাবর অস্থাবর যা কিছু মায়ের এই মর্কটকুঞ্জটি তিনি নিবুড় সত্ত্বে দান করে গেছেন এক অজ্ঞাত কুলশিলাকে। শেষ উইলে তিনি তার নিকটতম আত্মীয়দের কাউকে কপর্দক মাত্র দিয়ে যাননি। এমনটা যে ঘটতে পারে তা ছিল সকলেরই দুঃস্বপ্নের অগোচর। সকলেরই আশা ছিল বুড়ি মাটি নিলে সম্পত্তি 3 ভাগ হবে, টুকু, সুরেশ আর হেনা। পামেলার 5 ভাই বোনের ওই 3টি শেষ খুদকুড়ো। আশ্চর্য, তিনি ওদের 3 জনকে সম্পূর্ণ বঞ্চিত করলেন। কেন? মৃত্যুর মাত্র 10 দিন আগে? গোটা মে মাসটায় মেরিনগরে ওই একটাই ছিল আলোচ্য বিষয়, কেন কেন কেন? কেউ কোনো সম্ভাব্য হেতুর ইঙ্গিত দিতে পারেনি।
একথা স্বীকার্য যে বুড়ির সঙ্গে ওদের কারো নারীর টান ছিল না। বৎসরান্তে ওরা ইস্টারের ছুটিতে এসে জমায়েত হতো মরকতকুঞ্জে, সাড়ম্বরে বুড়ির জন্মদিন পালন করত, হ্যাপি বার্থডে টু ইউ। কিন্তু পামেলার মতো মেরিনগরের সবাই বুঝতে পারত এই বৎসরান্তিক আনন্দোচ্ছ্বাসের অন্তর্নিহিত হেতুটা, লেখলেখানির কারণটা। সে কথা যেমন সত্য, তেমন এটাই বা অস্বীকার করা যায় কি করে যে পামেলা জনসন ছিলেন বিচক্ষণ জাত্যাভিমানী এবং স্বজনপোষক। তার পূর্বকৃত উইলের কথা তিনি কোনোদিনই গোপন করেননি, বলেছেন ডাক্তার পিটার দত্তকে, উষা বিশ্বাসকে নিজ মুখে। তাহলে আর সবচেয়ে বড় বিষয়, যাকে তিনি তার সমস্ত সম্পত্তি এক কথায় দান করে গেলেন তাকে তিনি কতটুকু চিনতেন? মাত্র 3 বছর আগে সে বহাল হয়েছিল। নামটা গালভারি, কম্প্যানিয়ন বা সহচরী, আসলে সে বেতনভুক্ত পরিচারিকা মাত্র। 3 কুলে তারও কেউ নেই, লেখাপড়া শেখেনি বিশেষ, দেখতে ভালো নয়, বিয়েথা হয়নি। পামেলার জীবনের শেষ 3 বছর সে ছিল তার সহচরী। রীতিমতো বোকাশোকা, মোটাসোটা, গাবলু গুবলু চেহারা, লোকে বলে মাথায় শুধু চুলই নয় গ্রে ম্যাটারও কম। তার পক্ষে গৃহস্বামিনীকে ভুলিয়ে ভালিয়ে এমন একটা উইল বানিয়ে নেওয়ার কথা যে ভাবাই যায় না। উইলটা যখন পড়ে শোনানো হচ্ছিল তখন মিনতি মাইতিও উপস্থিত ছিল সেখানে। বোধ করি তার আশা ছিল গৃহস্বামিনী তার সহচরীকেও দিয়ে গেছেন 2-5 হাজার টাকার কোম্পানির কাগজ। যখন শুনল সে নিজেই একমাত্র বারেস, তখন সে বজ্রাহত হয়ে যায়। হাসবে না কাঁদবে স্থির করে ওঠার আগেই প্রবীর চক্রবর্তী মশাই উচ্চারণ করে বসলেন আর্থিক অঙ্কটা। হাসি কান্নার রাজ্য পেরিয়ে মিনতি অজ্ঞান হয়ে গেল। মিস পামেলা জনসনের অস্থাবর সম্পত্তির মূল্যমান 7.5 লক্ষ টাকা। এই যেন সেই রূপকথার গপ্প, ঘুটকরণীর মেয়ে রাতারাতি হয়ে গেল রাজকন্যা। প্রথম ও দ্বিতীয় পর্ব শেষ হলো।